राजधानी जुड़े डेंगू प्रकोप भयावह आकार धारण कर ले सब एलाकाय पौंछे ना सिटी कॉर्पोरेशन मशा मारार औषध। राजधानी मगबाजारे रेलवे बस्ती जान मशा उत्पादन कारखाना। डेंगूते आक्रांत हुए प्रतिदिन हासपाताले भर्ती होच्छेन असंख्य मानुष। एलाकाबासी बोलछेन स्वल्प आयेर मानुषेर बसबास हय सिटी कॉर्पोरेशन नजर नेई एलाकाय। विशेषज्ञरा बोलछेन बछर जुड़े मशा निधन कार्यक्रम ना होले रेहाई मिलबे ना सहसा। এ যেন মশার প্রজননের অভয়াশ্রম, স্বল্প পানিতে মশার লার্ভা কিলবিল করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু তালিকায় ঝুঁকিপূর্ণ এলাকা মগবাজার। সে মগবাজারের রেলওয়ে বস্তির চারপাশে মশার এমন উপদ্রব। বাসিন্দারা জানান ঠিক কবে বস্তির ভিতরে বাইরে মশার ওষুধ ছিটানো হয়েছে মনে পড়ছে না কারোর। আমরা আছিলাম বড় কষ্টে মশার জ্বালা, যাকে এত পরিমাণ মশা। এখন আপনি 5 মিনিট বসেন, বসলে আপনি বুঝতে পারবেন যে অবস্থাগুলো কি। 3 মাস হয়ে গেল, এই 3 মাসের মধ্যে কোনো একটা ধোঁয়া কোনো বাকি আসেনি। মগবাজারে অবস্থিত হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের বড় অংশই মগবাজার, খিলগাঁও, গোরান, শাহজাহানপুর এলাকার বাসিন্দা। প্রতিনিয়ত এসব অঞ্চল থেকে ডজনে ডজনে রোগী আসছেন হাসপাতালে। গোরান, তালতলা, শাহজাহানপুর, বাসাবো, তারপরে আপনার হলো বনশ্রী, রামপুরা এবং মগবাজার উত্তরের ভিতরে, মানে উত্তরের ভিতরে মগবাজার, হ্যাঁ, এই বেল্টের রোগীগুলোই আমাদের সাধারণত বেশি আসতেছে। তাদেরই একজন বাসাবোর বাসিন্দা সালমা আক্তার। 4 বছরের বয়সী মেয়ে রায়াকে নিয়ে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি গেল এক সপ্তাহ ধরে। জানান বাসার ভিতরেই মশাবাহিত রোগে আক্রান্ত হয় রায়া। বাসাই ছিল, বাসাবোতে থাকি আমরা বাসায় থেকেই। আমাদের আশেপাশে অনেক রোগী, বাসাবো একদম ভর্তি, শুনি যে মশার ওষুধ করে কিন্তু আমরা দেখি না। কীট তত্ত্ববিদ কবিরুল বাসার মনে করেন বছর ব্যাপী মশা নিধনের কর্মসূচি বাস্তবায়িত হলে তবেই মিলবে ডেঙ্গু থেকে মুক্তি। এখানে লার্ভিসাইড প্রয়োগ করে ডেঙ্গুর নর্দমাতে আমরা এই কিউলেক্স মশার লার্ভাকে দমন করতে পারি। সিটি কর্পোরেশন সারা বছর ব্যাপী এডিস মশা এবং কিউলেক্স মশার উপর ভিত্তি করে সমন্বিত মশক ব্যবস্থাপনা যদি চলমান রাখতে পারে, তখনই বাংলাদেশে এডিস মশা হোক অথবা কিউলেক্স মশা হোক যেকোনোটি দমন করা সম্ভব। যদিও সিটি কর্পোরেশন শুধু জুন থেকে সেপ্টেম্বরই সীমাবদ্ধ রাখছে মশা নিধন কর্মসূচি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল।